সামনে বলবো থাকবে কিন্তু আগে খোলা হবে না। সুনীলের বাড়িতে ওটা হয়েছিল, আমার কাজ ছিল তুমি উস্কে দেওয়া, মানে নারদের ভূমিকা আর কি। তো সেই নারদের ভূমিকায় আমি বেশ মোটামুটি সফলভাবেই আমার কাজ করেছিলাম এবং শক্তি যথারীতি একেবারে মানে সমস্ত কথাই পুরে বলেছিল যে কথাগুলো পরে বিরাট আন্দোলন হয়েছিল তাই নিয়ে। তো যাই হোক, এই দুজনকে সামাল দেওয়া খুব কঠিন ছিল, তবে আমি খুব শক্ত হাতে সামাল দিয়েছিলাম। আর সুনীল মাঝে মাঝে বলছিল যে শক্তি তুমি সাবধান হওয়ার শীর্ষে তো তোমাকে কুপথে বিপথে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, শক্তি একটু বেশ আমার হয়ে গেল। পরে ও আর কিছুক্ষণ পরেই বলতে শুরু করলো শীর্ষে দে বোতলটা দে বোতলটা দে। এই করে করে একদম শেষ সময় বোতলটা দিতে হলো বাধ্য হয়ে, হাতে পায়ে ধরতে শুরু করলো। সেটা একটু খেলো, খেয়ে তারপরে একেবারে বেহেভ হয়ে অনেক কথাবার্তা, সেগুলো আর আমি লিখতে পারিনি, সেগুলো একটু বাদ দিতে হয়েছে, কিছুগুলো ছাঁটাই করতে হয়েছে। তো খুব মজা হয়েছিল, কিন্তু রিয়াকশনটা হয়েছিল খুব ব্যাপক, সারা রিয়াকশন হয়েছিল। তো যাই হোক, আমার অনেকে আবার আমাকেও গালা গাল দিয়েছিল, কিন্তু আমি তো কিছু করিনি, আমি তো দুজনের কথা লিখেছি, আমার জীবিকর ছাড়া আমি আমার কোনো কাজ ছিল না, আর উস্কে দিয়েছি। তো আমি দায়ী নই তার জন্য, মতামতের জন্য আমি দায়ী ছিলাম না। যাই হোক, এইভাবে হয়েছিল ব্যাপারটা, মজার হয়েছিল, এটা অনেকে এখন স্মরণ করে এই।